আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে কাওড়ান বাজারে বাজার করার জন্য। আমার সাথে আছে আমার আম্মু। এখানে অনেক ধরনের ফল ফ্রুট নিয়ে বসেছে। এটা মানে আমি ফলের আরো না, হ্যাঁ ফলের না, জামরুল, পটকেল, এখানে জাম্বুরা, কট, বেল, আমরা এগুলো দেখতে পাচ্ছি। ব্যবসায়ীরা এখান থেকে কিনে কিনে নিয়ে যাচ্ছে। তাহলে আমি আবার আরো থেকে ক্যামেরা অন করব। যে পাশেও আছে লেবু, জাম্বুরা, আমরা, অনেকের মুখে আমি মাস্ক দেখতে পাচ্ছি না। যারা সচেতন তাদের মুখে মাস্ক আছে, যারা অসচেতন তাদের মুখে মাস্ক নেই। যে কত মানুষ মাস্ক নেই তাদের মুখে। যে আমরা, চালতা, সুপারি, জাম্বুরা, তেঁতুল আছে, কলা, পেয়ারা, আমলকি, ওই যে পাকা আমরা, তেঁতুল, ডাব, যে আরো সবজির আরো তেটা, শুটকির দোকান, বিভিন্ন ধরনের শুটকি, এই যে বিভিন্ন জায়গা থেকে শুটকি আসে, যে চালের দোকান, চালের বস্তা, ইলিশ মাছ কোথেকে আসেন? এটা চাঁদপুরের মাছ। চাঁদপুরের? আচ্ছা, দাম কত, কেজি কত? কত আসো? আম্মু মাছ নিয়ে নিল এখান থেকে। আম্মু চারটা মাছ নিয়েছে। ভিউয়ার্স, আমি চলে গেলাম মাছের বাজারে। মাছের বাজারে গিয়ে আমি অনেক ধরনের মাছ দেখতে পেলাম। আমি আম্মুর সাথে এই প্রথমবার মাছের বাজারে যাই। আমি গিয়ে অনেক অবাক হয়ে যায় যে এখানে এত ধরনের মাছ পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন শিঙ্গি মাছ, মাগুর মাছ, তারপরে চিংড়ি মাছ, কই মাছ, বিভিন্ন ধরনের মাছ। এই বাজারের সামুদ্রিক মাছ বলেন, নদীর মাছ বলেন, সব ধরনের মাছ পাওয়া যায়। তারপর এটা হচ্ছে শোল মাছ। আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল এটা কী মাছ? উনি বললেন এটা শোল মাছ। তারপরে চিংড়ি মাছ, বিভিন্ন ধরনের মাছ আছে এখানে। আর আমি আর আম্মু গেছি একদম সকাল 9:30, আমরা বের হয়ে গেছি, কারণ এখানে সকাল সকাল যেতে হয়। সকাল সকাল গেলে ভালো মাছ পাওয়া যায়। যে আপনি ইলিশ মাছ, এবার বাজারে এত ইলিশ উঠেছে, আর যে এই ইলিশগুলো আমরা যখন গিয়েছি তখনই এসেছে। আম্মু যাচাই বাছাই করছে, দামাদামি করছে, বিভিন্ন জায়গা থেকে ইলিশ মাছ আসে, চাঁদপুর, তারপরে বিভিন্ন জায়গা থেকে ইলিশ মাছ আসে, বরিশাল, তারপরে চাঁদপুরে ইলিশ মাছ কিন্তু খেতে খুবই মজা। আর অলরেডি আপনাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করেছি, কচুরলতি দিয়ে ইলিশ মাছ, সেটা ইলিশ মাছটা খেতে কিন্তু খুবই মজা ছিল। আর তারপরে হলো গিয়ে আমি আপনাদেরকে পুরো বাজারটা ঘুরে দেখিয়েছি। এই যে আম্মু এই আঙ্কেলের থেকে ইলিশ মাছ নিচ্ছে। ইলিশ মাছগুলো কিন্তু ভালোই বড় ছিল, খুবই ভালো ছিল। আর এই মাছগুলো এই কারণ বাজার আড়ত থেকে বাজারজাত হচ্ছে, প্যাকেজিং হচ্ছে, তারপরে হচ্ছে যেটাকে বলে বরফ দিয়ে ফ্রোজেন, বরফ দিয়েও
এই মাছগুলো কিন্তু এই যে কেসে করে যাচ্ছে হচ্ছে স্বপ্নতে, আগড়াতে, বিভিন্ন জায়গায় এগুলা বাজারজাত করা হচ্ছে। এই যে আপনি এখন দেখতে পাচ্ছেন রূপচাঁদা, তারপরে ভ্যারাইটিস আইটেমের মাছ আছে এখানে, তারপরে পাঁচমিশালি মাছ আছে, তারপরে এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক মানুষ, কি বলবো, ব্যবসায়ীরা আসে মাছ কিনে নিয়ে যায়, ব্যবসা করে। তারপর মানুষ, অনেক মানুষ আসে মাছ কিনে, এখানে পুরুষ মহিলা বলেন সবাই আসে মাছ কেনার জন্য। এই যে ইটটাকে দেখতে পেলেন আঙ্কেল, আপনাদেরকে অনেক বড় বড় ইলিশ মাছ দেখিয়ে দিল। আঙ্কেলের ইলিশ মাছগুলো কিন্তু খুবই ভালো। আমি কিন্তু মাছের নাম জানি না, কিন্তু মাছ খাই, ব্যাপারটা কেমন না? আচ্ছা, শেষ, বাসায় চলে যাচ্ছি। তেজগাঁও ক্যাথলিক প্রাথমিক বিদ্যালয়, সামনে হচ্ছে চার্চ, চার্চটা আপনাদেরকে দেখাই। চার্চটা হচ্ছে সামনে, এই যে এটা হচ্ছে ক্যাথলিক চার্চ। চার্চের সামনে দোকান। তাহলে বাসায় চলে যাই, পরে আবার বাসায় গিয়ে ক্যামেরা অন করব। চলে আসলাম বাসায়, বাজার থেকে অনেক ধরনের মাছ নিয়ে আসলাম। পদ্মার ইলিশ নিয়ে আসছি, তারপর কাচকি মাছ আনলাম, চিংড়ি মাছ আনছি, কই মাছ আনছি, এখানে রুই মাছ। বলেন তো পদ্মার ইলিশ কেমন হয়েছে, আমি দেখাও তো ভিউয়ার্সদেরকে। এই যে আজকে অনেক ধরনের মাছ দেখতে পেলাম বাজার। আমি প্রথমবারই গিয়েছি কারণ বাজার মাছের আড়তে। তাহলে আমি মাছগুলো গুছিয়ে নেক। ইলিশ মাছ এখানে এক একটা 4.5 কেজির উপরে ছিল, সব মিলিয়ে চারটা পড়েছে কত, 3650 টাকা, 3660 টাকা পড়েছে চারটা। ইলিশগুলো কিন্তু অনেক সুন্দর আছে দেখতে, আশা করি খেতেও মজা হবে। ফ্রেশ আছে, ফ্রেশ, হ্যাঁ ফ্রেশ। এই যে বড় বড় কই মাছ, কই মাছগুলো লাফাচ্ছে। আর এই যে কাচকি মাছ, কাচকি মাছের চচ্চড়ি করবে আম্মু। এই যে রুই মাছ, বড় একটা রুই মাছ কাটিয়ে এনেছে। এখন আম্মু সবকিছু ফ্রোজেন করবে।